আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন, করিমগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গ্রাহক সমাবেশ, কিশোরগঞ্জের চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অভিযোগ, ওয়াশিংটন থেকে লন্ডন পৌঁছলেন প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সংঘাতমুক্ত ও ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা। আজ বিকেলে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সহ সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, কিশোরগঞ্জ মডেল কলেজ মহিলা পরিষদ কমিটির সভাপতি প্রভাষক মাহফুজা আরা পলক সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন সঞ্চালনা করেন মহিলা পরিষদ জেলা শাখার আন্দোলন সম্পাদক মাসুমা আক্তার। বক্তারা শারদীয় দুর্গা উৎসব যেন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন। রিপোর্ট করেছেন মাহফুজা আরা পলক। কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক জেলা শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ করিমগঞ্জ উপজেলার উড়দিঘি বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অফিসার শহীদুল ইসলাম আকন্দ, আতিকুল ইসলাম। ব্যাংকে পার্টনার সদস্য মোহাম্মদ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গুন্থর ইউপি চেয়ারম্যান আবু সায়েম ভুঁইয়া রাসেল, উর্ধিগি দাখিল মাদ্রাসার সহ সুপার নুরুল ইসলাম প্রমুখ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে প্যানেল চেয়ারম্যান গঠন ও রাজস্ব খাতে টাকা লুটপাটের অভিযোগ করেছেন 7 ইউপি সদস্য। মঙ্গলবার চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা হাফিজা জেসমিন বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রিপোর্ট করেছেন ঈশ্বরগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার উবাইদুল্লাহ রুমি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়া শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন। স্থানীয় সময় শনিবার সকাল 11:07 লন্ডনে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট। এবার খেলার খবর। মূল পর্বের লড়াইয়ে নামার আগে শেষ প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংয়েও নাজেহাল বাংলাদেশ। 6 উইকেট তুলে নিলেও টাইগাররা বোলারদের তুলোধুনো করে জয় তুলে নিয়েছে জস বাটলাররা। দর্শক, এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কিশোরগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন, করিমগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গ্রাহক সমাবেশ, কিশোরগঞ্জের চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অভিযোগ, ওয়াশিংটন থেকে লন্ডন পৌঁছলেন প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।